বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। এই অঙ্কগুলা সহজে আপনি এক্সাম হলে যেভাবে সমাধান করবেন সেটাই আমি এখন দেখাবো। মেথড ওয়ান দেখাচ্ছি প্রথমে, এটা কি স্মার্ট মেথড বলি। এই ধরনের অঙ্কে 2 বছর আছে, তাহলে আপনি এখানে 2টা এরকম দাগ দিবেন, ঠিক আছে? এখানে লিখবেন ইয়ার ওয়ান, এটা হচ্ছে ইয়ার টু, মানে 2 বছর। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ঘর, মানে সরল মুনাফা। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ঘর, মানে যৌগিক মুনাফা, তাই না? আচ্ছা, এখন আমরা এটা হিসাব করি। 5,000 টাকার 10%, 5,000 টাকার 10% কত? 500 টাকা, না? তাহলে এখানে 500 টাকা আসবে প্রথম বছর সরল মুনাফা। 500 টাকা, 5,000 টাকা আপনি যখন দ্বিতীয় বছর থাকবে তখনও তো 500 টাকা পাবেন, তাই না? 10% সরল মুনাফা, তাহলে 2 বছরে সরল মুনাফা পাবেন 1,000 টাকা, 1,000 টাকা সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? চক্রবৃদ্ধি মুনাফা মানে সরল মুনাফায় যা আসবে আর সাথে, মানে সাথে চক্রবৃদ্ধি ইন্টারেস্ট, মানে সিআই, সোজা কথা এসআই যোগ সিআই আসবে। এখন আপনি একটু দেখেন, চক্রবৃদ্ধি মুনাফা যখন হিসাব করব তখন আমি কলমটা খাতাটা এইভাবে ধরবেন, এখানে ভ্যালু বের করতে গেলে এই বরাবর, এই বরাবর, এই বরাবর বাদ, তাহলে এই বরাবর বাদ গেলে কিছু থাকলো? থাকলো না। এখন আমি এটার ভ্যালু বের করব, এখানে বের করতে গেলে, এখানে বের করতে গেলে এখানে বের করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে বের করতে গেলে এই বরাবর এটা বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাহলে এই যে 500 টাকা, এই 500 টাকার 10% বের করতে হবে। তো এই 500 টাকার 10% কত? 50 টাকা, না? 50 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আসতেছে 50 টাকা। তাহলে আপনি বলতে পারেন, এখান থেকে বের করে ফেলতে পারেন, বলছে মুনাফার পার্থক্য কত, এই মুনাফার পার্থক্য এই 85 হবে অ্যান্সার, ঠিক আছে? কারণ সরল মুনাফা আমি কত পাইলাম, আমি আর একটু যারা নতুন তাদের বোঝানোর জন্য একটু লিখি, সরল মুনাফা সমান হচ্ছে 1,000 টাকা, তাই না? আমি এই যে এখানে 1,000 পাইছি, আর চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে সরল মুনাফাও থাকে আবার কম্পাউন্ড ইন্টারেস্টও থাকে, মানে সুদের উপর সুদ, এটা হচ্ছে সুদের উপর সুদ, 1,050 টাকা। তাহলে এটা এবং এটার মধ্যে পার্থক্য কত? 50, না? এটা হচ্ছে মুনাফার পার্থক্য। এবার মেথড টুতে আরেকটু দেখি, আপনি এইভাবে করতে পারেন, আগে সরল মুনাফা বের করেন। দেখেন সরল মুনাফা বের করার সূত্র, সরল মুনাফা আপনি দ্রুত বের করতে পারেন এভাবে, প্রথম বছরে 10%, পরের বছর 10%, টোটাল 20%। এবার চক্রবৃদ্ধি মুনাফা আপনি যদি বের করতে চান সেটা কি? সেটা ওই রকম, প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 10%, আর এই সুদের উপরে সুদ, তো তাহলে এইটা প্লাস হবে কি? প্রথম বছরের সুদ ইনটু দ্বিতীয় বছরের সুদ ডিভাইড বাই 100%, তাহলে এখানে 10, 10, 20 হইল, আর এইখানে কাটাকাটি করলে কিছু নাই, মানে এক থাকে, তাহলে টোটাল হচ্ছে 21%। তাহলে দেখতেছেন সরল মুনাফা হচ্ছে 20% আর চক্রবৃদ্ধি মুনাফা 21%। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 1%। এই 1% আপনাকে বের করতে হবে। আচ্ছা,
এই 1% তো পার্থক্য, ঠিক আছে? এখন আমরা একটু আবার দেখি, দেখেন এখানে বলছে 5000 টাকা, আপনার আসল কত? 5000 টাকা না? তাহলে আমরা জানি 100, কোনো কিছুর আসল মানে কি 100%, 100% সমান 5000 টাকা। তাহলে আপনার এই 1% কি পার্থক্য এটাই বের করতে হবে। তাহলে 100% 5000 টাকা হলে 1% কত? ক্রস গুণন করবেন, ঠিক আছে? তাহলে এখন থাকলো কত, এক দিয়ে 100, পার্সেন্ট কাটে, এক দিয়ে 100 কাটলে এখানে নিচে 100ই থাকে, তাই না? 100 দুইটা শূন্য কাটা 50 টাকা, 50 টাকা পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনি বের করতে পারেন। তাহলে এই দুইটা পদ্ধতি ছাড়া আমরা বইয়ে আরেকটা পদ্ধতি শিখছি, চক্রবৃদ্ধি মুনাফার, সেটা আমি একটু আপনাদের দেখাই দেই। একটু ধৈর্য ধরলে আমি ওইটাও দেখাই দিব, এবং বইয়ের অঙ্ক, বইয়ে যেভাবে আমরা করি আসলে সেটা কিন্তু অনেক বড়, তাই না? সেটা অনেক বড় এবং সময় সাপেক্ষ, কিন্তু এক্সাম হলে আপনাকে দ্রুত করতে হবে। আমি তাহলে তিনটা মেথড শিখাই দিলাম একটা অঙ্কের, এভাবে আপনারা অনেক অঙ্ক প্র্যাকটিস করতে পারেন। এই ধরনের অঙ্ক প্রত্যেকবারই থাকে, ঠিক আছে? তাহলে 3 নম্বর অঙ্কটা আমি এখন করে দিই, মেথড 3। আচ্ছা, সরল মুনাফা, সরল মুনাফা হচ্ছে বের যদি আপনি করেন, আই ইকুয়াল টু কি, পিএনআর না, পি হচ্ছে 5000, এন 2 বছর, আর হচ্ছে 10/100, তাই না? আচ্ছা, কাটাকাটি করেন, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 1000 পাইলেন, চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা 1000 পাইলেন, চক্রবৃদ্ধি মুনাফা। কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কি ফর্মুলা, পি হোল ইনটু 1+R/100 টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে পি কত, 5000 না, 5000, 1 যোগ, আর এ ভ্যালু কত, 10/100 না, মাইনাস 5000। এটা দিয়ে কাটলে 10 হয়, তাহলে এখানে লসাগু করলে 11 হয়, তাই না? মাইনাস 5000। এখন উপরে আমি একটু করি, উপরে একটু করতে আমার জায়গা লাগবে, আমি একটু জায়গাটা নিয়ে নিচ্ছি। এভাবে করতে আসলে এক্সাম হলে সময় লাগবে, এর জন্য তৃতীয় মেথডটা আমি সাপোর্ট করি না। আপনাদের জন্য আমি চেষ্টা করি সব সময় স্মার্ট মেথডটা দেখানোর জন্য। এখন এখানে আসলো কি, 5000, 11/10 মাইনাস 0, 0, 5, 11, 55, তাই না? মাইনাস 5000 বিয়োগ করলে আসে 2 ছিল, আমি 2 লিখি নাই, এখানে 2 ছিল, তাহলে 2 হবে 2 হবে, তাহলে দেখেন আসলে আরো জটিল হয়ে যায়, তাই না? 0, 0, এই 0, এই 0 কাটা, তাহলে থাকলো হচ্ছে 50 × 121 মাইনাস 5000। 5×5, 5×2×10, 5×5, 6, 0 মাইনাস 1050, এখানে 1050, এখানে 1000। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, পার্থক্য 50। তাহলে আপনি এইভাবে অঙ্ক করতে পারেন। তাহলে বলেন আপনি পরীক্ষার হলে কোন মেথডে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? আমি তো মেথড 1-এ স্বাচ্ছন্দ্য বোধ করব, এরকম অঙ্ক
জব অনলাইন কোর্সে আমি করাই, তো আপনারা চাইলে এরকম অঙ্ক শিখতে পারতেন পারবেন দ্রুত, আসলে এক মিনিটের বা কম সময়ে 30 সেকেন্ডে যে কোনো অঙ্ক করতে পারবেন। ধন্যবাদ।